আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। গতকাল তাজপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে এমনই ধুমধুমার কাণ্ড, যেখানে অখিল গিরিকে বলতে শোনা যাচ্ছে আপনার আয়ু 7 দিন, 8 দিন, 10 দিন, এবং সেই সঙ্গে তিনি বলছেন যে সরকারি আধিকারিক আপনি, আপনি মাথা নিচু করে কথা বলুন। এবং তারপর এমন বিশেষ কিছু শব্দ তিনি ব্যবহার করেন যাকে কেন্দ্র করে তোলপাড় কাণ্ড। তার শব্দ চয়ন, তার শরীরী ভাষা সব কিছু নিয়ে দল তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে পড়ে। তা গতকালই আমরা দেখেছি যে কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে উল্লেখ করেন এই বিষয়ে, এবং একই সঙ্গে তিনি সাংবাদিক বৈঠক করে বলেও ছিলেন যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়ের দিকে তিনি নজর রাখছেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোটা দেখছেন। আর এরপরই সুব্রত বক্সি রাজ্য সভাপতি, তিনি আজকে সরাসরি ফোন করেছিলেন অখিল গিরিকে, এবং তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন। গতকালই আপনারা জানেন যে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি নিজে স্বয়ং ফোন করেছিলেন ওই মহিলা রেঞ্জারকে, একই সঙ্গে কুণাল ঘোষ তিনিও কথা বলেছিলেন। আজকে সুব্রত বক্সি তিনি বলেছিলেন যে ওই মহিলা রেঞ্জারের সঙ্গে কথা বলে, তার সঙ্গে কথা বলে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এরপর অখিল গিরি দলের এই করা অবস্থানের কাছে তিনি কিন্তু একেবারেই মচকাচ্ছেন না, তিনি ভাঙছেন, কারণ তিনি বলছেন তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন, আজকে মেল করবেন এবং কালকে সশরীরে তিনি পৌঁছে দেবেন, কিন্তু তিনি কোনো রকমভাবেই অনুতপ্ত নন, তিনি এ কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। খুব শীঘ্রই তিনি বলছেন যে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন, তবে তিনি বলছেন তার রাজনৈতিক জীবনে কখনো তিনি কারো কাছে ক্ষমা চাননি, স্পষ্ট বলছেন অখিল গিরি, এবং তিনি বলছেন যে তিনি ইস্তফা দিয়ে দেবেন। আর এই বিষয় নিয়ে রাজনৈতিক চাপ আনুতরও কিন্তু চলছে বিজেপির তরফ থেকে। বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনুন। সরকারি অফিসারের বা সরকারি যে কোনো আধিকারিক কর্মচারীকে যদি তার কাজে বাধা দেওয়া হয়, ব্যবস্থা নেবে আদালত। গতকাল কোন মহিলাকে, আধিকারিককে যখন উনি কদর্যভাবে আক্রমণ করছেন, তখন তিনি তার সঙ্গে একটি কথাও বলেছেন যে আপনারা কি দুর্নীতি করেছেন, সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব। যে উক্তি কালকে তিনি করেছেন যে বন দফতরের সমস্ত দুর্নীতি ফাঁস করে দেবার কথা, সেই দুর্নীতিগুলো যেন সামনে আসে। দল সরকার পরিচালনা করতে পারে কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। যদি তৎক্ষণাৎ অধিকারীকে আক্রমণ করবার জন্য অখিল গিরিকে বহিষ্কৃত করা হতো, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতো এবং তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে বোঝা যেত এই সরকার এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। আমরা সবটা নিয়ে আরো কথা বলে জানবো। কিরণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। কিরণ, অখিল গিরি যার মন্তব্যকে কেন্দ্র করে এত বিতর্ক, এবং দল তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে, এবং দলের তরফ থেকে করা বার্তা তার কাছে পৌঁছে যাওয়ার পর তিনি বলছেন যে তিনি ক্ষমা তো চাইবেন না, তবে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন। অখিল গিরি তিনি ক্ষমা চাইতে চাইবেন না, কারণ তিনি বলছেন যে রাজনৈতিক জীবনে তিনি কারো কাছে ক্ষমা চাননি। কিন্তু আমরা জানি যে এই প্রথম তো নয়, এর আগেও অখিল গিরি তিনি রাষ্ট্রপতি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে আসরে নামতে হয়েছিল এবং তিনি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু অখিল গিরি তিনি তার জায়গাতেই একেবারে অনর। হ্যাঁ, দেখো, অখিল গিরি যেটা স্পষ্টভাবে বললেন যে মহিলাকে যে কটু কথা বলেছিলেন মহিলা আধিকারিককে, তার জন্য তিনি অনুতপ্ত এবং তার এটা বলা উচিত হয়নি, তিনি এটা দোষ স্বীকার করেন। কিন্তু সেক্ষেত্রে তিনি বলেছেন যে তার রাজনৈতিক জীবনে আজ পর্যন্ত কোনো আধিকারিকের কাছে ক্ষমা তিনি চাননি, সেই হিসাবে তিনি কোনো ক্ষমা চাইবেন না, এটা এক প্রকার তিনি জানিয়ে দিলেন। পাশাপাশি সুব্রত বক্সি রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেস, তিনি আজকে 2:30 নাগাদ ফোন করেছেন মন্ত্রী অখিল গিরিকে, তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাকে মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগ করতে হবে। এক্ষেত্রে আমরা প্রশ্ন রেখেছিলাম যে দলের তরফে বলা হলো নাকি মন্ত্রিসভার, যেহেতু আপনি সদস্য দলের সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিছু বলেছেন, সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী গতকাল থেকে, যেটা সুব্রত বক্সি তাকে জানিয়েছেন, গতকাল থেকে সমস্ত কিছু টিভি স্ক্রিনে তিনি নজরদারি রেখেছেন এবং সবকিছু জেনে বুঝে তাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সুব্রত বক্সিকে। সেই কারণে তিনি অখিল গিরিকে তিনি বলেছেন যে পদক্ষেপ দেওয়ার জন্য, পদক্ষেপ পত্র দেওয়ার জন্য। সেই মোতাবেক অখিল গিরি 2:30 সময় নির্দেশ পাওয়ার পর তিনি লিখে লিখে ফেলেন পদত্যাগ পত্র, এবং সেই পদত্যাগ পত্র মেল মারফত মুখ্যমন্ত্রীকে তিনি পাঠাচ্ছেন, এবং আগামীকাল সশরীরে তিনি যেহেতু মন্ত্রিসভার সদস্য, তার কর্তব্যে এটা বর্তায় তিনি বারে বারে বলছেন, তাই তিনি মুখ্যমন্ত্রীর হাতে সশরীরে তিনি তার পদত্যাগ পত্রের যেটা মেলে পাঠাচ্ছেন আজকে, সেই তার হার্ড কপি তিনি তার হাতে তুলে দেবেন।
তরফ থেকে যে কথা বারবার করে বলা হচ্ছে তাদের এই কথা বলা সাজে না, কারণ তারা এমন কুৎসিত কাজ বারে বারে করেছে। আর এই বিষয় নিয়ে আজকে সিপিআইএম এর তরফ থেকে ঠিক কি বক্তব্য উঠে আসছে, সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন, তৃণমূল কংগ্রেস যখন একেবারে করা অবস্থা নিচ্ছে তখন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য কি শুনুন। অনুতপ্ত কখনো হননি, এক্ষেত্রে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে এটা সবাই জানতেন, লোকসভা নির্বাচনের ফলের পরিপ্রেক্ষিতেই এটা তৃণমূলের মনোভাব ছিল, সেই তার পরিবর্তে উত্তম বাড়ি অথবা অন্য কাউকে মন্ত্রী করা হবে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই এটা সবাই জানতেন। সেই সুযোগটা পেয়ে গেল তৃণমূল, উনি পদত্যাগ করেছেন, কেন পদত্যাগ, ওদের খারিজ করানো ছিল, খারিজ যা করে পদত্যাগের সুযোগ দেওয়া মানে অখিলের পাশেই কার্যত দল দাঁড়ালো, খারিজ করা উচিত ছিল, কেন খারিজ করলো না। আর দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন হচ্ছে বনদপ্তরের দুর্নীতি, সেটা যে ভয়াবহ এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, ওনার কাছে সব ফাইল আছে বলেছেন, কারামন্ত্রীও বললেন অখিলবাবুর পদত্যাগ হলো খারিজ হলো না, বনদপ্তরের বিরুদ্ধে তদন্তটা কি হবে নাকি ধামা চাপা দেওয়া হবে এটা মুখ্যমন্ত্রী জানান। সিপিআইএম এর তরফ থেকে বক্তব্য উঠে আসছে যে বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ একগুচ্ছ রয়েছে, যেখানে অখিল গিরিকে বলতে শোনা যাচ্ছে যে দুর্নীতির অভিযোগ তার কাছে আছে, তথ্য রয়েছে, তিনি যথাসময় সেটা দেবেন, এবং গতকাল উত্তপ্ত যখন বাক্য বিনিময় হচ্ছিল তখন যেমন তিনি বলেছেন আজকেও কিন্তু তিনি এই কথা বলেছেন। আর সেই জায়গাতেই সুজন চক্রবর্তী বা সিপিআইএম এর তরফ থেকে এই বিষয়টা বারবার করে কিন্তু বলা হচ্ছে, তাহলে কি সেই দুর্নীতি সামনে আসবে, যদিও যে বিষয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করছি অর্থাৎ অখিল গিরি তাঁর যে অবস্থান তিনি ভাঙছেন কিন্তু তিনি মচকাচ্ছেন না, কারণ তিনি বলছেন যে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন ঠিকই, তবে তিনি কোনো রকমভাবেই অনুশোচনা করছেন না, তিনি অনুতপ্ত নন, তিনি বলে দিয়েছেন যে তিনি ক্ষমা চাইবেন না, কারণ তিনি তার রাজনৈতিক জীবনে কখনো কোনো সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাননি, তাই তিনি কোনো রকমভাবেই ক্ষমা চাইবেন না স্পষ্ট করে বলে দিচ্ছেন কারামন্ত্রী অখিল গিরি। তার বক্তব্য কী ছিল ঠিক এই জায়গায় শোনাবো। আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না, আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। শুনলেন বক্তব্য, এবং সে কথাও তিনি বলছেন যে উত্তেজনার বশে তিনি এই কথা বলে ফেলেছেন, হয়তো এই কথা বলা উচিত হয়নি, পরবর্তী সময় তিনি যখন ভেবেছেন তখন তিনি মনে করেছেন, তবে হ্যাঁ ক্ষমা তিনি চাইবেন না, তবে উত্তেজনার বশে কথা বলে ফেলেছেন। আজকে যেমন তিনি বলছেন, এখন গতকালও জি চব্বিশ ঘন্টাকে ফোনে কিন্তু একই কথা তিনি বলেছিলেন, শোনাবো আজকের বক্তব্য। পরিস্থিতির সময় আমার মুখ থেকে কখনো কখনো এসব কথা বেরিয়ে পড়ে, পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই, উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধ হয় না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তা ফেরানো যায় না, তো সভাপতি কারণেই হয়তো আমার নিজের ভুল হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।